হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি গান নিয়ে। আমি যাই রূপম ইসলামের একটি আনরিলিজড সং, খুব সুন্দর একটি গান আজকে আমরা শিখবো। এবং গানটিতে কী কী কর্ডস ইউজ করা হয়েছে এবং গানটিতে স্ট্রামিং কী কী ইউজ করা হয়েছে এবং টোটাল গানটাই আমরা আজকে শিখবো, যতটুকু আনরিলিজড সং হিসাবে আমরা শুনেছি। তাহলে চলো বন্ধুরা, গানটি শুরু করা যায়। তার প্রশ্ন নেই, আর না চাইছি না মোটে, জোয়াল শক্ত থাকুক চোখে ধনাত্মে, এটা শিক্ষার প্রতিশোধ, দুটো ভিন্ন মূল্যবোধ, মুখে মালিশ যেতে খুন হল আবেগ, গল্প মিল মন্ত্রণা, দয়ার ঢপের সান্ত্বনা দিয়ে জোড়া তালির নেই কোনো পালায়, বদলানোর আগ্রহ নেই, তুমি থেকো তোর মাঠে, দরজা বন্ধ করে নিয়ে আমি চাই, কাটলো রা মনের আলো জ্বলল অন্ধকার, তার সঙ্গে অবসার, মুখেতে তো তেতোষার, তোমায় চুমখা হলো না আমার, পাশাপাশি নিকট নয়, শরীর জাগার বিকট ভয়, মহাদর্শে বাতিল হালকা ভাবছো, তুমিও কি কামিও কি, ভুলি তার কই প্রকৃতি, খানি ব্যাডিগার কেউ হেরে যায় কেউ পড়ে, কেউ হারবে যে লড়ে, হাজার চেষ্টা করলেও জিতবে না সবাই, আপোষের আগ্রহ নেই, তাই ভোট দিচ্ছি বিছেড়ে, যুদ্ধ জয়ে তুমি থেকো আমি চাই। গানটা তোমরা শুনলে, পুরো গানটা আমি এখানে গেয়েছি, যতটা আনরিলিজড সং হিসাবে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে শুনেছি, রূপম ইসলাম যে আনপ্ল্যাগ করেছেন, এতটুকুই আমি শুনেছি এবং এতটুকুই আমি গাইতে পারবো, তার বেশি আমি পারবো না জানলেও। গানগুলোতে যে যে কর্ডস ইউজ করা হয়েছে সেই কর্ডসগুলো সমস্তটাই বেসিক কর্ডস, এবং বিগিনাররা চাইলে এই গানটি ইজিলি তারা তুলতে পারবে। গানগুলোতে যে যে কর্ডস ইউজ হয়েছে, জি মেজার ইউজ করা হয়েছে, ডি মেজার ইউজ করা হয়েছে, এ মাইনার ইউজ করা হয়েছে, ই মাইনার ইউজ হয়েছে, এফ মেজার ইউজ হয়েছে, সি মেজার ইউজ হয়েছে, এবং আরেকটা বার কর্ড ইউজ হয়েছে, সেটা হচ্ছে এফ শার্প মাইনার, এফ শার্প মাইনার কর্ডটা ইউজ করা হয়েছে এখানে। বিগিনারদের ক্ষেত্রে এই কর্ডসটি একমাত্র একটু কঠিন হবে, তবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই তোলা যাবে। যেটা যে ডিএর পরে এফ শার্প মাইনারটা ইউজ করা হয়েছে, এবং গানের স্ট্রামিং প্যাটার্ন যেটা ইউজ করা হয়েছে খুব বেসিক একটি স্ট্রামিং প্যাটার্ন, এবং গানের ক্ষেত্রে স্ট্রামিং প্যাটার্ন যদি আমি বলে থাকি, আমি এই গানটিতে এরকম একটা স্ট্রামিং প্যাটার্ন ইউজ করেছি, এবং তোমরা বিগিনার যারা ইউজ করবে বা যারা ম্যাচিওর আমার থেকেও যারা ভালো গিটার বাজাও এবং গানটা তুলতে যাও আমার কোর্সগুলো ইউজ করে, তারা ন্যাচারালি আরও ভালো গিটার প্লে করবে এবং আরও ভালো স্ট্রামিং ইউজ করবে। কিন্তু বিগিনারদের ক্ষেত্রে আমি বলতে পারি খুব বেসিক একটি স্ট্রামিং, যেটা ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন, আর খুব ভালো কাজ দিয়ে দেখতে পারো।
down, down up, down up, down, down up, down up, down. কিভাবে পাচ্ছি? গানটি শুরু হচ্ছে জি দিয়ে, যেহেতু গানটি জি স্কেলে করা, জি মেজর স্কেল, গানটি এরকম ভাবে শুরু হচ্ছে down, down up, down up, 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 down. এবং এইভাবেই গানটি টোটাল গানটা ইউজ হয়েছে. তার প্রশ্ন নেই, গান না চাইছি না মোটে. কি কি ইউজ হলো? জি, ডি মেজর, ডি মাইনর, ডি মাইনর. এইভাবে গানটি চলবে. তারপরে একটি জায়গাটা আছে যেখানে হচ্ছে সি মেজর. তার সঙ্গে মুখেতে তো একটু কাছে যাওয়া তোমায় চোখা ধন্যবাদ, ভালো থাকবেন।